হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, না না না, আমার নবীর মূর্তি বানায় আমার নবীকে বেইজ্জত করার দরকার নাই, আমি আমর ইবনুল আস সেনাপতি নিজে নাক বানাইছি। তোমাদের যদি নাকের বদলে নাক ভাঙ্গাই তোমাদের প্রতিশোধ হয়, তাহলে আমাকে জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করে আমার নাকটা ভাঙ্গে লয়ে যাও, কেটে লয়ে যাও। খ্রিস্টানরা ভাবল, মুসলিম সেনাপতির নাক যদি কাটা যায় তাহলে এক চান্সে মুসলমানদেরকে বেইজ্জতি করলাম। ঠিক আছে, কবে কাটা যায়? ডেট করা হলো, আমর ইবনুল আসকে ডাকা হল, তিনি নবীর কৃত্রিম নাক ভাঙ্গার বেইজ্জত থেকে নবীজিকে বাঁচানোর জন্য আশিক রাসূল আমর ইবনুল আস নিজের তাজা নাক দেওয়ার জন্য জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়ায় গেলেন বিচার করার জন্য ওনার নাক কাটবে। যখন ওনার নাক কাটতে আসছে তখন উনি কাঁদতেছেন, ওরা বলে একটা নাক যাইতেছে তাই কান্দ, কয় না ধারণা তোমাদের ভুল, আমার নাক যাইতেছে জন্য কাঁদি না, কাঁদি লজ্জায়। ময়দানে মাহশরে অনেকে তার গর্দান লইয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বলবে, নবীজি আপনার মহব্বতে আমি গর্দান দিছিলাম, আপনার মহব্বতে আমি জান দিছিলাম, ওই দিন আমি নাক লইয়া নবীর সামনে কেমনে দাঁড়ামু যে আমি নবীর প্রেমে নাক দিলাম কিন্তু জান দিতে পারলাম না, এই জন্যে কান্নার লাগছি। শেষবেলায় ঘন্টি বাজানো হলো যে এখন নাক কাটবে। ঠিক এমন সময় খ্রিস্টানদের জমায়েত থেকে একজন দাঁড়ায় বলে, না এই আশিক রাসূলের নাকে আঘাত করো না, এই যে আমি খ্রিস্টান, আমার নবীর নাক আমি নিজে বানছিলাম তাদের নবীকে আক্রমণ করার জন্য, কিন্তু তাদের ঈমান এত পোক্তা যে তারা তাদের নবীর বেইজ্জত কখনো তারা বরদাস্ত করতে পারতেছে না, এদের চেয়েতে দামি কাফেলা হয় না, আমি পাদ্রি নিজেই মুসলমান হয়ে গেলাম। শরীয়তে ইসলামে একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো পাঁচ ওয়াক্ত নামাজের বিধান। নামাজ শরীয়তে ইসলামের সবচেয়ে আহাম রকন ঈমানের পরে। কেউ যদি ইচ্ছে করে নামাজ তরক করে তো ধীরে 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 তার ঈমান নষ্ট হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, সে কুফরিতে লিপ্ত হয়ে যায়, সে ধীরে ধীরে বেঈমান হয়ে যায়। উম্মতের ভেতরে নামাজের আহমিয়াত সর্বাধিক গুরুত্বপূর্ণ, এ কারণেই ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে আগে নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, সর্বপ্রথম বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব নেওয়া হবে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছে করে কাজা করে তাহলে ফুকাহায়ে উম্মতের সিদ্ধান্ত অনেক কঠিন, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কেউ কেউ বলেন যারা ইচ্ছাকৃত নামাজ কাজা করে নামাজ পড়ে না তারা মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না তাদেরকে জমিনে মুক্ত ঘুরতে দিও না, তাদেরকে জেলখানায় আটকায় দাও। ইমামে আজম আবু হানিফার সিদ্ধান্ত হলো বেনামাজি জেলখানায় থাকবে, কারণ বেনামাজি যদি সাধারণভাবে স্বাভাবিক জীবনযাপন করে তাহলে জমিনের ভেতরে ফাসাদ হবে, জমিনের ভেতরে অন্যায় কার্য সম্পাদন হবে। কারণ যে নামাজ পড়ে না সে সব করতে পারে, যে নামাজ পড়ে না সে মিথ্যা বলতে পারে, যে নামাজ পড়ে না সে খুন করতে পারে, যে নামাজ পড়ে না সে সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, অত্যাচার করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সকল প্রকারের পাপাচার সে করতে পারে যে নামাজ ছেড়ে দেয়। এ কারণেই নামাজ ছেড়ে দিতে দিতে বেনামাজির সমাজ থেকেই এক সময় বেঈমান জন্ম হয়, বেঈমান পয়দা হয়। বেনামাজি যখন হয়ে যায় এই দল থেকেই বেঈমান পয়দা হয়, বেনামাজির ভেতর থেকেই
কাদিয়ানি পয়দা হয়, বেনামাজির ভেতর থেকেই নাস্তিক পয়দা হয়, বেনামাজির ভেতর থেকেই মুরতাদ পয়দা হয়। বেনামাজি যখন তার ওই হালতের উপরে অটল থাকতে থাকে, তখন এক পর্যায়ে সে ইমান শূন্য হয়ে যায়। আর যদি কেউ নামাজ পড়ে, নিয়মতান্ত্রিক নামাজ পড়তেছে, তো তার ইমান মজবুত হয়। আল্লাহর রাসূল বলেন, যাকে দেখো মসজিদে যাতায়াত করে, নামাজ পড়ে, তোমরা সবাই সাক্ষী দাও তার ইমানের ব্যাপারে। কোনো মানুষ পাঁচ বেলা মসজিদে গেল, তা আল্লাহর রাসূল বলেছেন তার ব্যাপারে তোমরা নামাজের সাক্ষী প্রদান করো, ইমানের সাক্ষী প্রদান করো। এর ইমান আছে, এ কারণেই সে নামাজে চলে যায়। এ কারণে সাহাবায়ে কেরামের কাছে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি ছিল। আমাদের জিন্দগিতে 40 বছরের ভেতরে নামাজ নাই, কোনো পেরেশানি নাই, কিন্তু সাহাবি একক তো নামাজ যদি কাজা হওয়ার মুখোমুখি হয়ে গেছে তো পেরেশান হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক যুদ্ধের থেকে ফেরত আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। এক জায়গায় নবীজি যাত্রা বিরতি করলেন, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্রাম গ্রহণ করলেন। 3:30-4টার দিকে সবাই জেগে উঠলেন, জাগলেন, নবীজি ঘোষণা করলেন, চলো যাই আমরা অমুক জায়গায়, যাইয়া তাজা ওযু করে তারপরে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব। কাফেলা প্রস্তুত হয়ে গেছে, চলে যাবে। ঠিক ওই সময় উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গহনা গলার হার হারায় গেছে। উনি বললেন, আমার হার হারায় গেছে, ছোট মানুষ গয়না হারায় গেছে, মন খারাপ। আল্লাহর রাসূল সফর বিরতি করলেন, বিরতি দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আয়েশার হারটা খুঁজে বের করো। হযরত আয়েশা সিদ্দিকার হার খুঁজতে লাগলো সবাই। আগের জমানা বাতি অত বেশি নাই, হার তো তালাশ করতেছে কিন্তু খুঁজা পাইতেছে না, খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, এতটাই দেরি হয়ে গেছে। এখন পানি যত দূরে আছে, অত দূরে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ ওয়াক্ত মতো আদায় করা কঠিন হয়ে যাবে। নিশ্চিতই হয়ে গেল এক পর্যায়ে যে নামাজ আমাদের সবার কাজা হইতেছে। সাহাবায়ে কেরাম পেরেশান, হযরত সিদ্দিক আকবর পেরেশান, আয়েশা নিজের মেয়েকে শাসন শুরু করেছেন, হ্যাঁ তোর কারণে আমাদের সবার নামাজ কাজা হইতেছে। একক তো নামাজের পেরেশানিতে হযরত সিদ্দিক আকবরের কলিজা ফাইটা যেন রক্তক্ষরণ হইতেছে, এরকম কঠিন এক পেরেশানি নিজের কন্যাকে শাসন শুরু করেছে। এই যে সাহাবায়ে কেরামের একক তো নামাজের জন্য পেরেশানি, পেরেশানি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলা বিধানকে, শরীয়তের বিধানকে তাদের পেরেশানির কারণে সহজ করে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শুয়ে আছেন তন্দ্রাচ্ছন্ন, এর ভেতরেই ওয়াহী নাজিল হয়ে গেল, পয়গম্বর পেরেশান হওয়ার কিছু নাই, পানি নাই, তো সব উম্মতেরা ওযু করে ইবাদত করত, আপনাকে পানির জায়গায়, ওযুর জায়গায় তায়াম্মুম দিয়ে দিলাম, যেখানে পানি পাওয়া যাবে না, ফাতায়াম্মামু সাইদান তাইবা, তো পাক মাটিতে হাত মেরে, মুখ মাসেহ করে, হাত মাসেহ করে নামাজ আদায় করে ফেলেন, ওযু করে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব দান করা হবে। এক অর্থ নামাজের পেরেশানি, শরীয়ত ইসলামের শত শত হাজারো কোটি কোটি গুণ সহজ হয়ে গেছে ইসলামের বিধান, যে পানি নাই এবার তায়াম্মুম করে নামাজ পড়ার বিধান এসে গেছে। কিসের কারণে? ওই যে ইবাদতের পেরেশানি আছে, একক তো নামাজের জন্য পেরেশান আছে, পেরেশানির কারণে। আমাদের তো ফরজ সুইটা গেলে পেরেশানি নেই, কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দগিতে যদি কোনো নফল নামাজ, সুন্নত নামাজ সুইটা যেত, তো পেরেশান হয়ে যেত। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন ঘুমের ঘরে ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে, ফজর কাজা হয় নাই, তাহাজ্জুদ করতে পারে নাই, কারণ শয়তান খুব খেদমত করছে, ঘুমটা আরামদায়ক হয়েছে, তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে, তাহাজ্জুদ করতে পারেন নাই, এতটাই পেরেশান হয়েছেন।
এক রাত্রিতে তাহাজ্জুদ করতে না পেরে যে উনি চোখের পানি ফেলে কান্না শুরু করছেন, সারা দিন রোনাজারি করছেন, এজন্যই কানছেন যে হায় আজকে তাহাজ্জুদটা পড়তে পারলাম না, দিনের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে জীবনের শেষ রাতটা এমন কাটলো যে রাত্রিতে আমার তাহাজ্জুদের নামাজ নাই। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ামো, শেষ রাত্রি যেটা ওই রাত্রিতে তাহাজ্জুদ নেই, আল্লাহর কাছে যাইতেছি জীবনের শেষ রজনী যেটা ওই রজনীতে তাহাজ্জুদ নেই। কাতিব হই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করছেন, সারা দিন কাঁদছেন। এরপরে একদিনের ঘটনা, ওই দিন উনি তাহাজ্জুদের সময় ঘুমাইতেছেন, কে যেন ওনার ঘরে এসে ওনাকে ডাকতেছে, এই আমিরে মুআবিয়া উঠো উঠো, তাহাজ্জুদ পড়বা না, উক্ত চলে গেল তো। উনি চিন্তা করতেছেন ঘরের ভিতরে তো আমি ছাড়া কেউ নাই, ডাকে কে, যিনি ডাক দিতেছে তারে ধরে ফেলছে, ধরে বলে যে তুই কে, আমি ইবলিস শয়তান, আমারে ডাকতেছিস কেন, তুই তো আমারে ঘুম পালানোর কথা যেন আমি পড়তে না পারি, কিন্তু তুই আজকে যে ডাকতে আইছস কারণটা কি, ডাকতে আইছি মনের দুঃখে, কারণ এর আগে একদিন আপনারে ঘুমাই ঘুম পাড়াইছি, হাত পা টিপা দিয়েছি আর আমি ঘুমাইছেন, তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু এক রাত্রি তাহাজ্জুদ পড়তে না পেরে সারাদিন কাঁদছেন, পরের রাতের তাহাজ্জুদের পূর্ব পর্যন্ত কাঁদছেন, সারা জিন্দগি তাহাজ্জুদ পড়া যা উঠছেন, এক রাত্রিতে তাহাজ্জুদ না পড়া কান্দা কেটা তার যদি বেশি উঠে গেছে। এই যে তাহাজ্জুদ না পড়তে পারার বেদনা আপনার ভেতরে পাওয়া গেছে, এই বেদনার কারণে আল্লাহ তাআলা আপনাকে জিন্দগি তাহাজ্জুদের চাইতেও অনেক বেশি সওয়াব দিয়ে দিয়েছে, বেশি উপরে উঠে গেছেন গা। আবার আজকে যদি তাহাজ্জুদ ছুটে যায় তাহলে কালকে সারাদিন কাঁদবেন, পরে শেষে এক রাত্রিতে 1000 বছর আগাইবেন, ওর চেয়েতে ডাইকা তুলে দিলাম পয়রা ধীরে 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 উপরে যান, কারণ না পয়রাতে এমন কান্দন দিবেন যে আল্লাহরে বেশি ভাও করে ফেলবেন। অর্থাৎ ফরজ নামাজ না, তাহাজ্জুদের নামাজের পেরেশানি, যেই সাহাবীদের জামাতের তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজের পেরেশানি ছিল এত, সেই সাহাবীদের ফরজ নামাজের পেরেশানি কত ছিল, যে ফরজ নামাজ কাজা হয়ে যেতেছে, পেরেশানিতে অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, তাদের পেরেশানি দেখে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো উম্মতরে তায়াম্মুম দেন নাই, সকল উম্মতেরা তহারাতের জন্য গোসল আর ওযুর নিয়ামত পাইছে, কিন্তু এই উম্মত যদি পানি না পায় তাইলেও তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করার যন্ত্র তায়াম্মুমের মতো আজিম নিয়ামত দান করেছে, পানি নাই তো মাটিতে হাত মেরা নামাজ পড়ে ফেলবে, কেমন যেন সে ওযু করেই নামাজ পড়ছে, ওজোরের কারণে পানি স্পর্শ করতে পারতেছে না, তো মাটি দিয়ে তায়াম্মুম করে পড়ে ফেলো, অসুস্থ তুমি পানি ধরলে তোমার এজমা বাইরে যাইব, তাহলে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে সময় মতো নামাজ পড়ে ফেলো। এক উক্ত নামাজের পেরেশানি সাহাবিদেরকে এই রকম কান্দান কান্দাইছে। আর আমাদের জিন্দগিতে কিছু কিছু মুমিন আছে তাদের 40 বছরের ভেতরে এক উক্ত নামাজ নাই, কিছু কিছু মুমিন এমন আছে যাদের 50-60 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও তার নামাজ নাই, নামাজের কোনো গুরুত্ব তার নাই, যার কাছে নামাজের গুরুত্ব নষ্ট হয়ে যায় তার কাছে ঈমানের গুরুত্ব নষ্ট হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, আর যার কাছে নামাজের গুরুত্ব এসে যায় তার ভেতরে তাকওয়াল্লাহ এসে যায়, কারণ নামাজ এক আহাম ইবাদত, কেউ যদি নামাজ পড়ে তো তার নামাজ তাকে সকল প্রকারের গুনাহ থেকে ধরে ধরে বাঁচায় রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে তার সকল প্রকারের পাপাচার থেকে তাকে বাঁচায় রাখে। আল্লাহু আকবার, কেউ নামাজি হয়ে গেছে তো তার গুনাহ করার যোগ্যতা নষ্ট হয়ে যাবে, তার নামাজ তাকে ধীরে ধীরে সকল প্রকারের গুনাহ বর্জন করার যোগ্যতা দিবে,
এবং সেই পাপাচার থেকে বেঁচে থাকতে পারবে। এই কারণে ইমামে আজম বলে যারা নামাজ পড়ে না তাকে জেলে দিয়ে দাও, কারণ তারা পাপ করবে বেশি। কিন্তু জমানা উল্টা বুঝছে, নামাজিদেরকে জেলখানায় দেয় আর বেনামাজিরা ঘুরাবে না। শরীয়তের বিধান হলো নামাজ পড়ে না তো ওরে জেলখানায় দিয়ে দাও, কারণ ও নামাজ পড়ে না যে তো বাবা খাইব, ইয়াবা খাইব, ও পাপাচার করব, মদ খাইব, জেনা করব, ব্যভিচার করব। আর নামাজ পড়তেছে তো নামাজের দ্বারা তার ভিতরে তাকওয়াল্লাহ আসবে। এ কারণে সাহাবায়ে কেরামের ভেতরে সেজদা নামাজের গুরুত্ব সর্বাধিক ছিল। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের শান বলছেন, সাহাবীদেরকে দেখবা, সাহাবীদের একটা গুণ হলো তারাহুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের একটা সিফাত হলো সাহাবীরা রুকু বেশি দেয়, সেজদা বেশি দেয়। এক একজন সাহাবীর রুকু সেজদা বেশি তা না, হ্যাঁ কিছু কিছু সাহাবীর নামাজ তো অনেক বেশি, কিছু কিছু সাহাবীর আছে রোজা অনেক বেশি, কিছু কিছু সাহাবীর সারা বছর রোজা আছে, সারা রাত নামাজ আছে। যেমন আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, বাপ যেমন বড় শানওয়ালা সাহাবী, সন্তানও ইবাদতের শানওয়ালা সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এক শানওয়ালা সাহাবী, এমন শান ওনার, ইশকে নবীর শান ওনার এত, নবী পাকের মহাব্বত ওনার দিলের ভিতরে এই পরিমাণ যে ওনার মহাব্বতের দ্বারায় খ্রিস্টানদের দিল আবাদ হয়ে গেছে। হাজার হাজার খ্রিস্টান আমর ইবনুল আসের নবী প্রেম দেখা কালেমা পড়া মুসলমান হয়েছে, ওনার নবী প্রেম দেখা কালেমা পড়া মুসলমান হয়েছে। জেরুজালেম বারবার মুসলমানদের দখলে এসেছে, বারবার মুসলমানদের হাতছাড়া হয়েছে জেরুজালেম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে জেরুজালেমের দিকে মুসলিম কাফেলা আগাইতেছে, ওখানে জেরুজালেমের চৌরাস্তায় ওই সময় যুদ্ধ যখন হইতেছে মুসলিম আর খ্রিস্টানরা, জেরুজালেমের চৌরাস্তার ভেতরে তখন হযরত ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানানো ছিল, খ্রিস্টানরা একটা দুই নম্বরই করলো কি, জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর যে মূর্তিটা আছে, যুদ্ধ করে তো পারতেছে না, কৌশলে এবার মুসলমানদেরকে আক্রমণ করার ফন্দি ওরা বাইর করলো, যে জেরুজালেমের চৌরাস্তায় ঈসা আলাইহিস সালামের যে মূর্তিটা খ্রিস্টানরা বানাইছিল, নিজেরাই নিজেদের নবীর মূর্তির নাক ভাঙল। মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি লালবাগ শাহী মসজিদের খতিব, ওনার সুন্দর একটা লেখা আমি পড়েছি, নাকের বদলে নাক, নাকের বদলে নাক লেখার শিরোনাম। তে এই জায়গায় ঈসা নবীর একটা মূর্তি ছিল, খ্রিস্টানরা করলো কি, নিজেদের নবীর মূর্তির নাক নিজের হাতে নিজেরাই ভাঙল। খ্রিস্টানরা এরকম কাম আগের থেকেই করে, এরা নকল কাবা বানায় দুই নম্বরই করছে। একবার ইয়ামানে একবার নকল কাবা নির্মিত হল, যে নকল কাবা ওরা নিজেরাই নকল কাবা বানায়া নিজেদের কাবায় নিজেরাই বাথরুম কইরা, তারপরে বললো কি যে দেখছো মুসলমানরা আমাদের ইয়ামানে আইসা আমাদের কাবা শরীফে বাথরুম করছে। উদ্দেশ্য হলো মুসলমানদের কাবা ভাঙ্গার একটা লাইন বের করা। ওই সময় আব্রাহা 70,000 সৈন্যের বাহিনী নিয়া ঘোড়া হাতি উট সাজে সজ্জিত হয়ে হাতির বাহিনী লইয়া আব্রাহা মক্কায় আক্রমণ করেছিল, যেই আক্রমণ প্রতিহিত করার জন্য আল্লাহ তাআলা আবাবিলের ঝাঁককে আল্লাহর কুদরতে পাঠিয়ে দিয়েছিল। দুই নম্বরই করছিল, এরকম নকল কাম উল্টাপাল্টা কাম পেশ লাগাইন না কাম, এরা পটু আগের থেকেই পটু। ইহুদ নাসারাদের ভেতরে এই দুই নম্বরই আছে, তো তারা করলো কি
নিজের নবীর নাক নিজের হাতে ভাঙবে। ভাঙ্গে বলল আমরা প্লাস তোমাদের সাথে যুদ্ধ করবো কি, তোমরা তো মানুষের উপরে আক্রমণ করো না নবীর উপরেও আক্রমণ করো। নাউজুবিল্লাহ, আমরা তো সকল নবীর উপরে ঈমান আনি, এনেই আমরা মুমিন, আমাদের কাছে সকল নবীর মূল্য আছে, আমরা কেউ ওই নাক ভাঙি নাই। না জিগায় দেখো নাক ভাঙছে, তোমার সৈন্যরাই কেউ ভাঙছে, না আমাদের কেউ ভাঙে নাই। না আমাদের সন্দেহ তোমরাই ভাঙছ, প্রতিশোধ এইভাবে আমরা নিব যে জেরুজালেমের চৌরাস্তায় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া ওই মূর্তির নাক ভাঙ্গা আমরা আমাদের নবীর নাক ভাঙ্গার প্রতিশোধ নেব। অর্থাৎ ইমোশনাল কায়দায় মুসলমানদের ইমানের উপরে আঘাত করতেছে, এই আঘাতগুলো যুগে যুগে ইহুদ নাসারারা মুসলমানদেরকে করে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, না না না, আমার নবীর মূর্তি বানায় আমার নবীকে বেইজ্জত করার দরকার নাই, আমি আমর ইবনুল আস সেনাপতি নিজে নাক ভাঙছি। তোমাদের যদি নাকের বদলে নাক ভাঙ্গাই তোমাদের প্রতিশোধ হয়, তাহলে আমাকে জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করায় আমার নাকটা ভাঙ্গে লয়ে যাও, কেটে লয়ে যাও। খ্রিস্টানরা ভাবল মুসলিম সেনাপতির নাক যদি কাটা যায় তাহলে এক চান্সে মুসলমানদেরকে বেইজ্জতি করলাম। ঠিক আছে, কবে কাটা যায়? ডেট করা হলো আমর ইবনুল আসকে ডাকা হল, তিনি নবীর কৃত্রিম নাক ভাঙ্গার বেইজ্জত থেকে নবীজিকে বাঁচানোর জন্য আশিকের রাসূল আমর ইবনুল আস নিজের তাজা নাক দেওয়ার জন্য জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়ায় গেলেন বিচার করার জন্য ওনার নাক কাটবে। যখন ওনার নাক কাটতে আসছে তখন উনি কাঁদতেছেন, ওরা বলে একটা নাক যাইতেছে তাই কান্দ, কয় না ধারণা তোমাদের ভুল, আমার নাক যাইতেছে জন্য কাঁদি না, কাঁদি লজ্জায়। ময়দানে মাহশরে অনেকে তার গর্দান লইয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বলবে, নবীজি আপনার মহব্বতে আমি গর্দান দিছিলাম, আপনার মহব্বতে আমি জান দিছিলাম, ওই দিন আমি নাক লইয়া নবীর সামনে কেমনে দাঁড়ামু যে আমি নবীর প্রেমে নাক দিলাম কিন্তু জান দিতে পারলাম না, এই জন্যে কান্নার লাগছে। শেষবেলায় ঘন্টি বাজানো হলো যে এখন নাক কাটবে, ঠিক এমন সময় খ্রিস্টানদের জমায়েত থেকে একজন দাঁড়ায় বলে, না এই আশিকের রাসূলের নাকে আঘাত করো না, এই যে আমি খ্রিস্টান, আমার নবীর নাক আমি নিজে ভাঙছিলাম তাদের নবীকে আক্রমণ করার জন্য, কিন্তু তাদের ঈমান এত পোক্তা যে তারা তাদের নবীর বেইজ্জত কখনো তারা বরদাস্ত করতে পারতেছে না, এদের চেয়েতে দামি কাফেলা হয় না, আমি পাদ্রী নিজেই মুসলমান হয়ে গেলাম, এবার যদি নাক কাটতে হয় তাহলে আমার কাটো। শত শত হাজারো কাফের বেঈমান ওনার নবী প্রেম দেখিয়া মুসলমান হয়ে গেল। নবী প্রেম দর হাকিকত আল্লাহর প্রেম, যার ভেতরে নবীর প্রেম বেশি তার ভেতরে আল্লাহর প্রেমও বেশি, যার ভেতরে আল্লাহর প্রেম বেশি তার ভেতরে নবীর প্রেম বেশি। যেমন বাপ তেমন সন্তান, বাপ কা ইলম না আগার বেটে পর আজবর হো তো পেসার কাবিল মিরাস পিতার কেউ কর হো। এই সাহাবীর পেটে এই সাহাবীর ঔরসের সন্তান হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এই সাহাবীর ইবাদতের জজবা এত, সারা বছর রোজা রাখে, সারা বছর রাত জায়গা নামাজ পড়ে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়েতে আছে নিজের ছেলেরে বিয়ে করাইলেন, নিজের সন্তানকে বিবাহ করাইছেন, বিবাহ করানোর পরে এক সপ্তাহ পরে নিজের পুত্রবধূকে জিজ্ঞাসা করতেছে, কেমন পেলে কাইফা ওয়াজাদতি ইবনি, আমার সন্তানটাকে কিরকম পাইলা, সন্তানটা কি কেমন, জামাইটা কিরকম পাইছ, জিগাইতেছে শ্বশুরে বউয়ের কাছে জিগায় ছেলের ব্যাপারে, আমার সন্তানকে কেমন পেয়েছো, আম্মু পুত্রবধূ তুমি আমার ছেলেটাকে কিরম পাইছ। তো বউ কইতাছে, ছেলে তো আপনার হীরার টুকরা স্বর্ণের টুকরা,
এরকম ছেলে কি আর হয়? এতো জান্নাতীদের সন্তান, এক নেককার সন্তান আপনার। এই সন্তান তো প্রতিদিন রোজা রাখে আর এশার নামাজ পড়ে দাঁড়ায় ফজর পর্যন্ত নফল পড়ে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বুঝা ফলাইছেন, পুত্রবধ আমার সন্তানের সুনাম করে নাই, এটা একটা বিচার দিছে। আসলে গুণ বলে নাই, আসলে একটা দোষ বলছে। কি দোষ বলছে? মনে হয় আমার সন্তান ইবাদত করতে করতে আমার পুত্রবধূর হক আদায় করে না, এ কারণে তার ইবাদতের এত প্রশংসা সে করতেছে। হযরত আমর ইবনুল আস বুঝে ফেললেন, তিনি সরওয়ারে দুআলম নবীর কাছে যায় বলে, ও আল্লাহর নবী, আপনার সাহাবীর সেজদা একটু কমান না, তার রুকু সেজদা একটু কমান, সে তো এত রুকু সেজদা করে, এত নামাজ পড়ে, এত রোজা রাখে যে নিজের বিবির হকটা পর্যন্ত আদায় করে না। বিবাহ করায় দিলাম, বয়ে খালি তার ইবাদতের প্রশংসা করে। সম্ভবত সে বিবির বিছানায় গেছে, নবীর কাছে যা বাপে নালিশ করছে সন্তানের ব্যাপারে বেশি ইবাদতের। আর আজব জামানা, এখনকার বাপেরা ইমামের কাছে যা নালিশ করে ছেলের বাবা খাওয়ার আর ইয়াবা খাওয়ার নালিশ। আর ওই সময়ের নালিশ হলো যে, সরকার আপনার মুসল্লি যে হারা রাত নামাজ পড়ে সারা রাত, এটা একটা থামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খবর পেয়ে পেরেশান হয়ে গেলেন। নবীজি নিজে ইবাদত ছেড়ে দেওয়ার গাস্ত করার জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ঘরে চলে গেলেন। উল্টা জামানা চলছে, এখন হলো গাস্তের জন্য মুসলমান মুসলমানের ঘরে যায় পিঠে হাতায় বলতে হয়, চলেন ভাই একটু জামাতে যাই, মসজিদে যাই, দুই রাকাত নামাজ পড়ি ভাই। চলেন না ভাই, আসেন আলেম ওলামার সাথে, নেককারদের সাথে একটু জিকিরে সময় কাটাই, গাস্ত করে লয়ে যেতে হয়, তারপরেও যায় কয় ভাল লাগতেছে না জায়গা। আর এখন গাস্ত চলছে ওখানে, সেটা হলো উল্টা গাস্ত। নবী গেছে ইবাদত কমাইতে, নবীজি সাহাবীদের কোনো সমস্যা দেখলে পাগল হয়ে যেত, আল্লাহর রাসূল ঘর থেকে বেরিয়ে যেত। হাদিসে আছে একবার মসজিদে কুবা থেকে খবর আসলো নবীজির কাছে, ও আল্লাহর নবী, মসজিদে কুবার ভেতরে আপনার সাহাবীরা দুই দলে তোর লাগিয়ে গেছে, দুই দল হয়েছে, দুই দলে ঝগড়া লাগছে। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে বেলালকে ডেকে বললেন, বেলাল আমি একটু কোবায় যাইতেছি, আসতে দেরি হবে, কারণ ভেজাল না মিটায়া আমি আসতে পারি না, সুতরাং নামাজের সময় যদি হয়ে যায় বেলাল তুমি আজান দিয়ে দিও, মুসল্লিদের ভেতরে যে আসে তাদের কাউকে ইমাম বানায়া তাদেরকে দিয়া মসজিদের নববীর নামাজ আদায় করে নিও। আমি চললাম আমার সাহাবীদের মাঝখানে ভেজাল মিটাইতে। নবীজি মসজিদের নববীতে ইমামতের মশল্লা বাদ দিয়ে আল্লাহর রাসূল অন্যদেরকে নামাজের জিম্মাদারি দিয়া আল্লাহর নবী মসজিদে কোবায় চলে গেলেন, যায়া দুই দলকে মিলাইলেন, ঝগড়া বিবাদ মিটায়া শান্ত হয়া আল্লাহর রাসূল তারপরে মসজিদে নববীতে আসলেন। এটা হলো পয়গম্বরী আখলাক, যে দুই ভাইয়ের ভেতরে ভেজালের খবর শুনলে দৌড়ায় চলে যাওয়া মিটানোর জন্য, আর এখন হলো যদি শুনি ঝগড়া লাগছে একজনের একজনের জায়গায় তোর লাগে লাগছে না, হা লাগছে, ওর মতো দুই নাম্বার এই এলাকায় হয় না, সুন্দর করে যে আরেকটা গিট্টা লাগায় দিছে, আরো ঝগড়া লাগায় দিছে। ভাই ভাইয়ের সমস্যা দূর করবে দূরের কথা, কারোর ঘরে আগুন মানুষ আছে, আগুন নিভানোর মানুষ নাই, আগুন জ্বালায় দেওয়ার লোক আছে, নিভানোর মানুষ নাই, বিবাদ লাগায় দেওয়ার মানুষ আছে, বিবাদকে মিটায় দেওয়ার মানুষ নাই। আর আল্লাহর রাসূল তো কারোর সমস্যা শুনলে দৌড়ে চলে যেতেন, যখনই শুনছেন স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল লেগে যাবে তোরে, আল্লাহর রাসূল দৌড়ে চলে গেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ঘরে।
যা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কি বলে, আব্দুল্লাহ ইবাদত বন্দেগী ঠিক মতো করো তো, অর্থাৎ নামাজ পড়ো তো, রোজা রাখনি, ইবাদত বন্দেগী করনি। ওই যে ওরা আটা দিছে না, ওগুলো ইবাদত জিত লাগে না, এর লাগে আটা দিছে, যাস কে আখবাসুন নাস কায় গেল বয় কই যাস, নামাজের কথা শুনছে না আটা দিছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কি বলতেছে, ইবাদত ঠিক মতো করা তো, এত মনে করছে নবীর কাছে এখন নিজের ইবাদত যা কয় আল্লাহ নবী খুশি হয়ে যাও, হ্যাঁ নবী ডেলি রোজা রাখি, প্রতি রাত্রে লম্বা লম্বা নামাজ পড়ি, কিরকম লম্বা করো, খতম করার চেষ্টা করি কিন্তু কুলায় উঠতে পারি না, মানে এক রাত্রেই কোরআন মজিদ পুরাটা খতম করার চেষ্টা করে। সাহাবীদের কেউ কেউ এক রাত্রে খতম করেছেন, তাদেরকে আল্লাহ বারাকা দান করেছে, দুই রাকাত নামাজ এক খতম করে ফেলছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে কোরআন শরীফ খতম করে ফেলছে। হযরত উসমান ইবনে আফফান দুই রাকাত নামাজ এক রাকাত নামাজে কোরআন খতম করে ফেলেছে। তে উনিও কয় চেষ্টা করি এক রাত্রি শেষ করার, কুলায় উঠতে পারি না। আল্লাহর রাসূল বললেন বাড়াবাড়ি করার দরকার নাই, 40 দিনে এক খতম পড়বা। কয় দিনে? কয় দিনে? 40 দিনে এক খতম করবা। এক রাত্রে খতম করছে, করতে কইছে কে তোমার, 40 দিনে এক খতম করবা। না 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 না, আমার গায়ে শক্তি আছে, আমি 40 দিনে এক খতম করবো, হয় নাকি? ঠিক আছে তাহলে 30 দিনে করো, এক মাসে এক খতম করো, ডেলি এক পড়া। না না না, এটা হবে না, আমার আরো লম্বা নামাজ সেজদা লাগে। ঠিক আছে তাহলে 10 দিনে এক খতম করো, ডেলি 3 পড়া পড়ো। না তাও হবে না, কম হয়ে যায় আর একটু বাড়ায় দেন, আমারে আমি আর একটু বেশি পড়তে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে 10 দিনে করো, ডেলি 3 পারা পড়ো। উনি কয় না না আমি আরো বেশি পড়তে চাই। আল্লাহর রাসূল বললেন কম আজ কম 3 দিনে কোরআন খতম করবা, এর চেয়েতে বেশি সময় কমায়ও না তাহলে সব নষ্ট হয়ে যাবে। তুমি যেহেতু পারো তাহলে 3 দিনে করো, এর চেয়েতে নিচে নাই মোনা। আল্লাহর রাসূল বললেন রোজা কিরকম রাখো, ডেলি রোজা রাখি। না না না, মাসে 3 দিন রোজা রাখবা। না আমার দেহে শক্তি আছে, আমি ডেলি রাখতে পারি, আমি পাহলোয়ান মানুষ। আল্লাহর রাসূল বললেন পাহলোয়ান হও আর যাই হও, সৌমে দাউদি রাখো, তাতেও মিজানের পালায় জিন্দগির অর্ধেক রোজা আর অর্ধেক ইফতার লয়ে দাঁড়াইতে পারে। বছরে 6 মাস রোজা রাখছো আর 6 মাস খানা খেয়েছো, এমন একটা আমল নামা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবে? কয় না আমার আরো বাড়াই দেন। এইভাবে নিজের ইবাদত বন্দেগী বাড়াইছেন, প্রত্যেকটা সাহাবীর জীবনে সেজদা বেশি। আল্লাহ তাআলা জামাতে সাহাবীর ব্যাপার, জামাতে সাহাবার ব্যাপারে, সবার ব্যাপারে বলতেছেন তারাহুম তারাহুম রুক্কা সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন তাদের সকলের খাসলত হলো তারা রুকু বেশি সেজদা। যখনই দেখবেন যে রুকু করে সেজদা করে, আর আমাগর সিপা সাপায় তাকাইবেন, সাহাবিদের গড়ের সিপা সাপায় তাকাইলে দেখা যায় তো সেজদায় আছে, রুকুতে আছে, নামাজে আছে, আর আমাগর সিপা সাপায় তাকাইলে দেখা যায় গান যায় আছে, ইয়াবায় আছে, বাবায় আছে। আজকে হাজিরা দিতে গেছি আমি কুমিল্লা মামলা, কুমিল্লায় যে মামলাটা আমার আছে ওইটার হাজিরা ছিল আজকে, আমি বসে রয়েছি এই পাশে, কারণ আমরা তো জামিনের আসামি, আর যেগুলো বন্দি আসামি এটি তো আছে ডান পাশে কাস্টোডির ভেতরে। হায় রে মাওলা কি স্প্রিট, একজন দাঁড়ায় রয়েছে, একজনের চেহারা কি টলটলা চেহারা, শিক্ষিত ছেলে, প্যান্ট শার্ট পড়া, এর ভিতর দিয়া হঠাৎ করে একজনের ভিতরে ঢুকলো,
এক পুটলা দিল, আমরা দেখিনি দিতে, এক পুটলা দিছে, হে আস্তে করে এটা খালি প্যান্টের ভিতর দিয়ে নিয়ে ল্যাংকবোর্ডের ভিতরে ঢুকাই দিচ্ছে। কিন্তু কেরামান কাতিবিন ওখানে পুলিশ যেগুলো আছে এটার ভিতরে একটা একটু খুব ভালো দেখুন না পার্টি, ও তো দেখা নিচ্ছে, ও দেখাই যায় জোর করে প্যান্ট খুলে হেলাই দিল, এক পুটলা বের করছে। তার মানে কাস্টুরির ভেতরে দাঁড়ায় গাঞ্জা বাবা ইয়াবার চিত্র দেখা যায়। আর ওই যুগে, ওই যুগে আর সারা বছর রোজা রাখে, এই কারণে তাদের আর একটা গুণ হলো, তাদের চিহ্ন হলো وجوههم من اثر السجود, তাদের চেহারার ভিতরে সেজদার দাগ আছে। এত নামাজ তারা পড়ে যে তাদের চেহারায় সেজদার দাগ, জামাতে সাহাবা সকলের ভিতরে নামাজ প্রেম বেশি, তাদের চেহারায় সেজদার দাগ, তাদের কপালে তাকাইলে সেজদার দাগ দেখা যায়। তাদের নামাজের দাগের প্রশংসা করছেন স্বয়ং আল্লাহ কোরআনে কারিমের আয়াতের ভেতরে, যে তাদের চেহারার ভেতরে সেজদার দাগ আছে। সারা বছর নামাজ পড়তেছে, তাদের নামাজের ভেতরে ভাটা নাই। সারা বছর নফল রোজা রাখতেছে, তাদের সারা জিন্দগির ভেতরেও ইবাদতে ভাটা নাই। শারিহুল বুখারী বদরুদ্দিন আইনি ওনার কিতাবে লিখেছেন যে এ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বয়স যখন বয়োবৃদ্ধ হয়ে গেছে আর মরজে মউতে যখন আছে, ডাক্তার এসে ওনাকে বললেন এখন তো বুড়া হইছেন, এখন রোজা নামাজ একটু কমায় দেওয়ান চলে, আপনার জোয়ানিতে করছেন এখন না করলেও সব পাওয়া যাইবে। ডাক্তারে ফতোয়া দে, উনি ডাক্তারের কয় বেশি ফতোয়া দিতে আয়ো না, কারণ আমার দেহ দুর্বল হয়েছে, আমার ইমান দুর্বল হয় নাই। আমি নবীর কাছ থেকে এগুলো পাশ করাইছি যে আমি এই ইবাদতগুলো করব, জান থাকতে ছাড়তাছি না, জীবন থাকতে ছাড়বো না। এবং উনি রোজার হালতে ইন্তেকাল করেছেন, যেদিন মারা গেছেন সেদিনও রোজা ছিলেন। কি রোজা ছিলেন? রোজার মাসের রোজা না, নফল রোজা। আর রমজান মাস আইবার লাগছে, ফরজ রোজা বান্দার লাগে প্রেসক্রিপশন বানাইলো এবুর কাছে, কই দেখো দেখো আমার কিন্তু ভিতরে গোলমাল, তুমি রোজা রাখবা আমারে খাওয়াইবা, কারণ ডাক্তারে কইছে আমার রোজা না রাখতে। কোন রকমে রোজা ভাঙ্গার প্রেসক্রিপশন রেডি করার জন্য অনেকে প্রস্তুত হয়ে যাবে, অনেকে মাসালার জন্য এখনই করে। গত শুক্রবার একজন এসে কয়ে হুজুর আমার শরীরটা তো বেশি ভালো না, রোজা রাখলে আমার প্রেশার নিচে নেমে যায় একেবারে, কি করা যায়, আমার কি বাঙ্গা জায়েজ আছে নাকি? আমি বললাম চেহারা দেখে তো কয় জায়েজ নাই, কিন্তু রিপোর্ট তো আর আমি বুঝি না, কিন্তু আপনার চেহারা ছবি বলে বাঙ্গা আপনার জায়েজ হবে না। এই হইল আমাদের হালাত মহতারাম হাজিরিন। এ কারণে জীবনের সেজদা বেশি দেওয়া চাই, পাঁচ ওয়াক্ত নামাজের হিফাজত করা চাই, অক্ত মতো নামাজ পড়া চাই, নামাজের হার হার মাসাইল জেনে মাসাইল মাফিক নামাজ পড়া চাই, নামাজের মাসাইল মাফিক নামাজ পড়া চাই, মাসআলা যেন সহি হয়। আজকাল নামাজ আছে কিন্তু নামাজিরাও গোলমালে ব্যস্ত আছে। একজনে বলে হুজুর আমাগর কিছু মুসল্লি আছে, এরা নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সব করে, তাই না? নামাজ সব গুনাহ থেকে বাঁচায়, তো এরা নামাজও পড়ে সুদ খায় কেমনি? তো আমাদের মুরব্বী বলে নামাজের এক্স রে করো, নামাজকে এক্স রে করো,
সে নামাজ পড়ে বটে কিন্তু তার নামাজ হয় না, হয়তো তার নামাজের মাসালা গন্ডগোল আছে, নয়তো তার নামাজের ওযুতে গন্ডগোল আছে, নয়তো তার নামাজের রুকুনের ভেতরে কোনো ভেজাল লাগাইছে যে তার নামাজটা বাতিল হয়ে যায়, তার নামাজ হয়ই না। নামাজ কার কতদূর হয়, যার যার হিসাব তার তার কাছে পাক্কা। আপনার হিসাব আপনার কাছে আছে, আপনার নামাজ কেমন হয়, কারণ ইমাম সাহেব ছুটিতে গেলে যেহেতু কাছে আসার সাহস পান না নামাজ পড়ানোর জন্য, ইমামরাই বলেন আর একটা ইমাম দিয়ে যায়, বাপের বেটা সাত দাম কইতে পারলেন না, ইমাম সাহেব যখন মনে চায় ছুটিতে যায়, আপনার জায়গায় আমি আছি। তাইলে বোঝা যায় তো আপনার নামাজ এক নাম্বার। আরে নামাজ তো দূরের কথা, মুয়াজ্জিন ছুটিতে যাইবার পারে না, ঈদের সময়ও আজান দেওয়ার একটা যুবক নাই, আজান দেওয়ার একটা মুসল্লি নাই। এতটা ইবাদতের দুর্বল জায়গায় আমরা অবস্থান করি, কেন এই অবস্থা আমাদের হবে? সমাজের সন্তানদেরকে নামাজি বানাও, ওরা ভালো হয়ে যাবে, যুব সমাজকে নামাজি বানাও, ওরা ভালো হয়ে যাবে, ওরা অপরাধ বন্ধ করে দিবে, কারণ যারা নামাজ পড়ে তারা অপরাধ করতে পারে না। আর নামাজকে শুদ্ধভাবে যেন পড়তে পারে এই কারণেই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই নামাজিদের ঘরে ঘরে চলতি ফিরতি তাবলিগ জামাতকে পাঠায় দিছে, যাও ঘরে যায়া তাদের পায়ে হাত দিয়া তাদের নামাজ সোজা করে দিয়ে আসো, তাদেরকে দাঁড় করায় দিয়ে আসো। মুহিউদ্দিন সাহেব রারুল হক রহমতুল্লাহ আলাই দাওয়াতুল হক এর শিরোনামে নামাজের প্রশিক্ষণ চালু করে গেছেন, আজান ইকামতের প্রশিক্ষণ চালু করে গেছেন, যে উম্মতের পায়ে ধরে ধরে তাকে নামাজে দাঁড়ানো শিখিয়ে দাও, তার রুকু সেজদা শিখিয়ে দাও, তার কওমা জলসা শিখিয়ে দাও। কারণ নামাজ যত সুন্দর হবে ঈমান তত সুন্দর হবে, যার নামাজ অসুন্দর তার ঈমান অসুন্দর, যার নামাজ সুন্দর তার ওয়ালায়াত সুন্দর, যার নামাজের ভেতরে সৌন্দর্য বেশি সুন্নত বেশি তার নামাজের ওজন বেশি, যার নামাজের মাসায়েল ভালো তার নামাজের ওজন ভালো। এ কারণে জাহেলের হাজার রাকাত নামাজ একদিকে রেখে দিলেও আলেম দ্বীনের দুই রাকাত নামাজের ওজন দেওয়ার সম্ভব হবে না, কারণ হলো আলেমের কাছে মাসায়েল আছে, আলেমের কাছে মাসআলা আছে, হক আদায় করে নামাজ পড়ার জন্য যা যা দরকার সব এ আলেমের কাছে আছে, অথবা যে নামাজ শিখেছে নামাজ শিক্ষা পড়ে তার নামাজ সুন্দর, যে উজু শিখা উজু করে তার উজু সুন্দর, আর যে উজু করাটাই শিখে নাই, কোন জায়গায় দুইতে হইব কোন জায়গায় না ভিজলে উজু হবে না তাও তার জানা নাই, উজুটাই যার হয় নাই তার তো নামাজও হয় নাই, অযুটাও করা জানে না তো তার নামাজ কি হবে। সুতরাং উম্মতকে ওযু নামাজ এগুলো শিখাইতে দাওয়াত তাবলীগের মেহনত এক জুরিবিহীন মেহনত, এই মেহনতের মাধ্যমে কোটি কোটি মানুষ ইবাদতের নামাজের লজ্জত পেয়েছে। তো আপনি পারেন না নামাজ তো তাদের সাথে জুড়ে যান, তাদের সাথে নিজেকে জুড়ে দেন, কিছু সুরা কালাম মস্ক করে নেন, দোয়াগুলো শিখে নেন, তাতে করে নামাজ আপনার সুন্দর হয়ে যাবে, আশ্চর্য মুসল্লি পাবেন যে ৪০ বছর যাবৎ নামাজ পড়ে কিন্তু এখনো পর্যন্ত দোয়ায় কুনুত পারে না। পাবেন আপনি কার কাছ থেকে জেনে সে একটা মাসালা শিখছিল যে দোয়ায় কুনুত না পারলে তিনবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললো ওইব, বাস সেই আদিম যুগের ওই ফতোয়ার উপরে ৩০ বছর আছে। আরে ওইটা তো তুমি যখন শিক্ষাকালীন সময়ের কথা, যে পারোই না যেহেতু কমাসকম খারা ব্যথা হোক আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, তাও নামাজ বেতেরটাও পড়ো, আর তুমি ওইটা দিয়ে তোমার জিন্দগি পার করে দিলা যে দোয়ায় কোনোটা পর্যন্ত মুখস্থ করলা না, তাশাহুদটা মুখস্থ করো নাই, দরুদ শরীফটা মুখস্থ করো নাই, কি নামাজ পড়ো, আবার নিজেকে মুসলমান দাবি করো, লজ্জা করে না তোমার, শরম করা উচিত তো তোমার, ভাত খাও কেন, রবের রিজিক ভক্ষণ করো, রবের নিয়ামত ভোগ করো, রবের একটা সেজদা দিবার পারো না, যার সেজদা নাই যার জিন্দগিতে সেজদার ত্রুটি আছে নামাজের গলতি যার আছে তার জিন্দগির সব গলত, তার সবই গলত,
নামাজটা লম্বা করে পড়ার যোগ্যতা রাখতে হবে। কিছু কিছু মানুষ আছে তার জীবনে ছয়টা সুরা মুখস্থ করছে, ছয় সুরা সুরা ফাতিহা মুখস্থ করছে আর চারটা সুরা মুখস্থ করছে, এই দিয়ে জিন্দগি কাটায় দিছে। জীবনে কোনোদিন বড় কোনো সুরা মুখস্থ করার চেষ্টাও করে নাই। কেন করলেন না? চেষ্টাটা তো অন্তত করতেন যে লম্বা করে যেন আপনি নামাজও পড়তে পারেন মাঝে মধ্যে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দুই রাকাত নামাজে আল্লাহর রাসূল সাড়ে সাত পারা কোরআন মজিদের তেলাওয়াত করেছেন। সাহাবি বলে আল্লাহর রাসূল, হযরত হুযাইফা বলেন আল্লাহর রাসূলের পিছনে নামাজে দাঁড়াইছি, নবী সূরা বাকারা শুরু করছে, মনে করছি সূরা বাকারা শেষ হইলে নবী রুকুতে যাবে, আল ইমরান শেষ করছে ভাবছি এখন রুকুতে যাবে, সূরা নিসা শেষ করছে, তারপরে নবীজি এক রাকাতে সাড়ে পাঁচ পারা কোরআন মজিদ তেলাওয়াত করে তারপরে রুকুতে গেছে। আল্লাহু আকবার কবীর! এইটা আলেমদের দ্বারাই হয়। আলহামদুলিল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামত বরকাতুহু চলে এসেছেন। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আওয়াবিনের নামাজে কমাস কম তিন পারা চার পারা তেলাওয়াত করে, তিন চার পারা কোরআন মজিদ তেলাওয়াত করে আওয়াবিনের নামাজে। পারবে তিন চার পারা পড়তে, তুমিও মৌলবী হও পারো। আল্লাহ তাআলা উত্তম নামাজ সুন্দর নামাজ আমাদেরকে আল্লাহ পড়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।